আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবিরাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ তৃতীয় ভাগ, যে সকল খাদ্য কম খাওয়া উচিত। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম সুষম খাদ্য সম্পর্কে এবং কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি সে সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির সর্বশেষ ভাগ পড়ব, যে সকল খাদ্য কম খাওয়া উচিত। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, যে সকল খাদ্য কম খাওয়া উচিত। প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত? বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে, প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটি প্রশ্ন করা হয়েছে, সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। এই বিষয়টির ওপর একটি প্রশ্ন দেওয়া আছে, কোন কোন খাবার পরিহার করা উচিত, অর্থাৎ কোন কোন খাবার আমাদের খাওয়া উচিত নয়। বন্ধুরা এই প্রশ্নটির ওপর ভিত্তি করে লক্ষ্য করো এখানে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। চলো আমরা কাজটি সম্পন্ন করি। কাজের মূল বিষয়টি হচ্ছে খাদ্যের শ্রেণী বিভাগ। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। একদিকে রয়েছে স্বাস্থ্যসম্মত, অন্যদিকে রয়েছে স্বাস্থ্যসম্মত নয়। দুই, নিচের ছবিটি লক্ষ্য করি, খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয়, এই দুই শ্রেণীতে ভাগ করি, ভাগ করে ছকে লিখি। বন্ধুরা তোমরা এই ছবিটি লক্ষ্য করো, দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। প্রথমে রয়েছে পিৎজা, বার্গার, হটডগ, দুধ, পপকর্ন, কোমল পানীয়, কলা, আপেল, ভাত, শাকসবজি, পানি ইত্যাদি। তোমাদের এখান থেকে বের করতে হবে কোনটি স্বাস্থ্যসম্মত এবং কোনটি স্বাস্থ্যসম্মত নয়। প্রথমে আমরা বের করি কোনটি স্বাস্থ্যসম্মত। এখানে দুধ, কলা, আপেল, ভাত, মাছ, সবজি, এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার এবং পিৎজা, বার্গার, হটডগ, পপকর্ন এবং কোমল পানীয় এগুলো স্বাস্থ্যসম্মত নয়। এগুলো হচ্ছে তোমরা একটি ছকে লিখবে, একদিকে থাকবে স্বাস্থ্যসম্মত এবং অন্যদিকে স্বাস্থ্যসম্মত নয়। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা এই কাজগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উৎপাদন সরবরাহ করে। বন্ধুরা এখানে কি বলা হয়েছে, কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো খাওয়া উচিত নয় সেগুলো আমাদের জানা খুবই জরুরি। কিছু কিছু খাদ্য আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাদ্য আছে যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উৎপাদন করে থাকে, যার ফলে অনেক বেশি ওজন বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। চলো এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। এখানে তোমরা কৃত্রিম রং মেশানো কিছু খাদ্য দেখতে পাচ্ছ। চলো আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোন কোন খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ী খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বোহাইড ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগও হতে পারে।
বন্ধুরা এখানে লক্ষ্য করো, কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্যের কথা বলা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে কি মিষ্টি, জেলি, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি। এগুলো কেন মেশানো হয়ে থাকে? খাবারকে আকর্ষণীয় এবং লোভনীয় করার জন্য। এবং এই ধরনের খাবার যদি কেউ খেয়ে থাকে তাহলে কোন কোন ধরনের রোগ হতে পারে? মানুষের ক্যান্সার হতে পারে, অমনোযোগিতা হতে পারে, অস্থিরতা সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এগুলো কারা করে থাকে? কিছু অসাধু ব্যবসায়ীরা খাবারের মধ্যে এই ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত করে থাকে। আবার বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীরা খাবারকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ফরমালিন মিশিয়ে থাকে এবং ফলগুলোকে দ্রুত সময়, খুব অল্প সময় পাকানোর জন্য রাসায়নিক পদার্থ কার্বাইট ব্যবহার করে থাকে। এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ যখন মিশ্রিত করা হয় তখন কোন কোন ধরনের সমস্যা হতে পারে? বৃক্ক, যকৃত অকার্যকর হয়ে যেতে পারে, তাছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে। তাহলে আমাদের কি উচিত? এই সকল খাদ্য গ্রহণ না করা। বন্ধুরা এখানে তোমরা কিছু খাদ্য দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মুটিয়ে যাওয়া, দেখো তোমরা এখানে একটি ছবি লক্ষ্য করতে পারছো, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে কি হয়ে যায়? ওজন বৃদ্ধি পায়, যার ফলে মোটা হয়ে যায়। জাঙ্ক ফুড, তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুড এর নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরের খুব সামান্যই দরকার হয়। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। বন্ধুরা এখানে জাঙ্ক ফুড সম্পর্কে কি বলা হয়েছে? জাঙ্ক ফুড খুবই জনপ্রিয় খাবার, আমরা সবাই জানি। পিৎজা, বার্গার, পটেটো চিপস, কোমল পানীয়, ফ্রাইড রাইস, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড। এই জাঙ্ক ফুড খেতে খুবই সুস্বাদু হলেও এটি কি সুষম খাদ্য নয়, অর্থাৎ এটি আমাদের শরীরের জন্য উপকারী নয়। এর মধ্যে মেশানো হয়ে থাকে অনেক বেশি চিনি, লবণ এবং অতিরিক্ত চর্বি থাকে, যা আমাদের শরীরে এতটাও প্রয়োজন নেই। কিন্তু এগুলো অতিরিক্ত যদি কেউ গ্রহণ করে তবে সে বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারে, যেমন পুষ্টিহীনতা হতে পারে, অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে যার ফলে মোটা হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। তাহলে আমাদের কি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, এটিকে আমরা বর্জন করব এবং আমরা সুষম খাদ্য গ্রহণ করব। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়, এবং আমরা আরও জানতে পারলাম কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য সম্পর্কে, জাঙ্ক ফুড সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।